o suco pro sucone. E faz com faz gorrida. Para de onde é gordada. Tá catarina. Tô com balão bachere. Tô no prêmio é bolere. Aquele comi da gujali. Tô com balão bachere. Tô no prêmio é bolere. Aquele comi da gujali. O suco pro sucone. E faz com faz gorrida. Para de onde é gordada. Tá catarina. O suco pro sucone. E faz com faz gorrida. Para de onde é gordada. Tá catarina. Chilhado. মায়ে বলছে নুনু খা রে, মা বাপ গল্প করছে, হ্যাঁ গো নুনু যে ধীরে ধীরে সুখাইন যাচ্ছে, তো আর তো জানে নাই, ইয়ারা আটটার খাবার বারোটাই খাই, ফালতু বসে সময় কাটাই, না কোনো বলি না, আমি কোনো বলছি তোমরা আচ্ছা হাসছো কেন, খাবার ভিতরে ঢুকে নাই কিছু ভালো লাগে নাই, আরে বাবু ইসিলিয়ে কহতে হ্যায় মেরে ভাই কি মত পড়না কবি কিছু লড়কিয়ো কি চক্কর মে, মত পড়না কবি কিছু লড়কিয়ো কি চক্কর মে, না ইনকি দোস্তি আছে না দুশ্মনি আছে, মত পড়না কবি কিছু লড়কিয়ো কি চক্কর মে, না ইনকি দোস্তি আছে না দুশ্মনি আছে, ইয়ে লড়কিয়া জব দিল দেতি হ্যায় তো মালা মাল কর দেতি হ্যায়, ইয়ে লড়কিয়া জব দিল দেতি হ্যায় তো মালা মাল কর দেতি হ্যায়, আর জব মুহ ফের লেতি হ্যায় না তো মুকেশ অম্বানি কো ভি কঙ্গাল কর দেতি হ্যায়, এ নিরঞ্জনের মনের কথা বদল বদল বুকের কথা তুই তো বুঝলি নাই, শরীরটা জবর গলি মানে তুই নাই, কার কখন চাটনি খাবার মন আছে আমি জানবো না, এদিকে কিছু নাই খালি অন্য ফেরাই এসেছে, গান শুনতে কেউ আসে নাই আর গণেশ কেউ দেখতে আসে নাই, ও এসেছে তখন ও এসেছে, মাই দি গুরু দি তো দিয়ে দিছি নাকি দাগবার চড়চড়াই দিয়ে দেখছো দিব গরম বিটি ছেলে যাই নাকি বলে, তখন থেকে তো বহুত রকমের রং দিলে একটা নন ভেজিটেবল রং নিয়ে আসছে, নন ভেজিটেবল রং তোমার চুল নাকি সে উড়েছে সেইটা বলো, টেনশন না চুল গেলাম আর উড়ে গেছে মানে সেই ঘরে একদিন আমি মানে টেনশনে মানে কি লোকের উপকার করতে চাই আমার টেনশন হয়ে গেল, লোকের উপকার করতে চাই টেনশন হয়ে গেল আমার, জীবনে লোকের উপকার করবেন নাই না তো টেনশন হবে, আর টেনশন হলে আমার পারা চুল উড়ে যাবে, কিরকম কিরকম টেনশন, আমি একদিন মোটর সাইকেলে আমার তো সাঁওতাল দিতে ঘর, তো সাঁওতাল দি থেকে যখন আমি পুরুলিয়া আসছি 45 কিলোমিটার, আমি যখন মোটর সাইকেল আসছি তখন গোলকুন্ডার মোড়ে একটা আমার মানে একটা লেডিস দাঁড়ান ছিল, লেডিস আমাকে বলছে কি দাদা একটুকু চাপাবেন মানে ইংরেজি কি বলে ওটাকে লিফট দিবেন, আমি বলি কোথায় যাবে গল্প চাপান দি তেল তো আমার ওই পুড়িবে, এখন চাপান দাদা আমি ঝাপড়া মোড় তখন নিয়ে গেছে আর গেছে আমার মাথা ঘুরাই, মাথা যখন ঘুরাই গেছে তাহলে আমি মনে করলাম যে অনেক লোকে ট্রেনে বসে চাপতে গেলে গা ঘুরাই, তাহলে মোটর সাইকেলে চাপতে যে আর গা ঘুরাই গেছে, এখন কি হইল ওকে আমি হাসপাতাল নিয়ে গেলাম দাদা, আর হাসপাতাল থেকে 15 মিনিট পরে ডাক্তার আর নার্স বিরাহি পরে আমাকে এমনি করছে দাদা লেন লেন মিষ্টি খাওয়ান, আমি বলি হ্যাঁ বাপ আমি টেনশন মরছি আর আমি আর মিষ্টি খাওয়াবো, বলছে আপনি বাবা হইতে চলেছেন লেট টেনশন আমাকে বলছে বাবা হইতে চলেছেন, তখন আমার টেনশন ঢেকে গেল, বলি কিসের বাবা, বলছে এমনি এমনি ঘটনা, বলি হ্যাঁ বাপ হিটো যাবার কেবেই নয়, তখন ডাক্তারে বলছে কি বলছে দাঁড়ান তো আপনাকে ডিএনএ পরীক্ষা করতে হবে, আমার যখন পরীক্ষা করলো তখন ডাক্তারে ঘুরে বলছে কি আপনি কোনদিন ছিলার বাবা হইতে পারবেন নাই, আপনার শরীরে রোগ আছে, বলে আরে বাপ আমার যে ঘরে একটা অনুষ
ঘর ঢুকে আসে আমার আর আমার বউয়ের সঙ্গে তোমার ঝগড়া, এই করে হয়ে গেল টেনশন। তো দাদা জীবনে লোকের উপকার করবেন নাই, যা হবে হবে, একটা বিটি ছিলা নিয়ে আসো, কোনো গল্প শুনবো না নাকি? আসো তো মেরো হাত দালি, আসো তো বিটি ছিলা নিবো নাই, বিটি ছিলার সঙ্গে একটা বেটা ছিলা নিয়ে আসবো, যে বেটা ছিলাটাকে নিয়ে আসবো, যাকে টিভির পর্দায় ইউটিউব চ্যানেলে দেখেছে, সে শিকারির হিট গানে আইরে আইরে বর্ষা লহরে লহরে, সে সুপার টুপার হিট গানে যিনি অভিনয় করেছেন, যিনি ডান্স করেছেন, সারা বাংলা বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড প্রতিটি মানুষের মনে কোঠায় পৌঁছে দেওয়া সে সুপার হিট ডান্সার মাস্টার সালমান, আর তার সাথে নিয়ে আসছে সেই নাগিন কুড়ি মিস অঞ্জলি, আর তার সাথে নিয়ে আসছে গুরু। একটা সবাই মিলে হয়ে যাবে নাকি? আসুন আসুন, ধন্যবাদ, একবার কমিটি কে লিয়ে জোরদার তালিয়া সবাই রেডি। হ্যালো আসছে সালমান এন্ড গ্রুপ আর মিস অঞ্জলি। তালে তালে অতুল সাউন্ড কো স্যালুট, সাউন্ড ওয়ালায় দিছে বাপ, একদম ভিতর থেকে কলকলা করাইছে। দাদা চিন্তা নাই, আমার বিয়া যদি ঘুরে করি আমি কোনোদিন, এখন তো পাইরা গেল তো তোমাকে বরযাত্র নিয়ে যাব। এদিকে রে চিমসা, এদিকে তুই আই, আরে মোটকি তুই আই, একবার ইয়া দিকে দুজন না, কি কি ইতনা বেজ্জতি, বেজ্জতি মানে কি করলি রে বাপ? ও তাহলে মোটকি কে পাতলি বলবো, তাহলে সম্মান হবে? তো আমি কি চোখ বটে না আমার আলু বটে? এখানে দাঁড়া, তোমরা খালি গান শুনবে, পরে খালি ইয়াদিকে দুজনাকে ভালো দেখো। ইটো কি হইলো, হে প্রভু হে হরি জগন্নাথ প্রেমানন্দ, ই কিয়া ये लड़का था लड़की जैसा, लड़की था लड़का जैसा, मगर ये क्या हो? केने होलो एमनी ओ जे अमर गांट, আমি আটার খাবার বারোটাই খাই, ফালতু বসে সময় কাটাই, বাবাই মনে মনে কইছে ছেলাটা আমার এত দুবলা পাতলা হইছে, কেনে রোজেই যে হলিস খাওয়াছি, তো কে জানে দাদা যে ক্ষেতের জল আড়ি গড়াই বলুকে বহে যাচ্ছে। এই জিনিসটাকে বুঝবে, মনে করো চাষবাস করে তোমরা ক্ষেতে জল বাঁধাই আইলে, কালকে ধান রুবো, আর যদি গই ছেঁদা করে দেয়, গই সাপ গুলো যদি ছেঁদা করে দেয়, তো সকালে জল শেষ, তাইলে আটটার খাবার বারোটাই খাই, কি হবে নুনু তোর হলিস খাইয়ে, কি হবে ভিটামিন খায়ে,
এদিকে আই গো তুই আনব, আমি গোবো পিটি ছিলা ছুই নাই বাপের কিরা কিরা খাইছি ঘরে গোবো ছুব নাই, হ্যাঁ আমি নাই ছুব তোর এই চিন্তা করে ছেলা তো মায়ে বলছে নুনু খারে মা বাপ গল্প করছে হ্যাঁ গো নুনু যে ধীরে ধীরে সুখাইন যাচ্ছে তো আর তো জানে নাই ইয়ারাই আটটার খাবার বারোটাই খাই ফালতু বসে সময় কাটাই না কোন বলি না আমি কোন বলছি তোমরা আচ্ছা হাসছো কেন খাবার ভিতরে ঢুকে নাই কিছু ভালো লাগে নাই এই আটটার খাবার বারোটাই খাই ফালতু বসে সময় করে চিন্তা করে ভিতরে ঢুকে নাই কিছু ভালো লাগে মুখের খাবার মুখেই যে ঘুরে সঙ্গী সাথী বলে বলে ক ক ক ক করে শরীরটাকে দড়ি করে সঙ্গী সাথী বলে বলে ক ক ক ক করে শরীরটাকে দড়ি করে গাড়ির যখন তেল ফুরান যাই যতই তুমি রিজার্ভ লাগাও আর ঠেলা ছাড়া কোনো উপায় নাই তো ইয়ার সেই হাল হয়েছে গানটা লিখেছে নিরঞ্জন মাহাতো এই নিরঞ্জনের মনের কথা আর বাদল পালের বুকের ব্যথা এরে চিমসা তুই তো বুঝলি নাই শরীরটা চপট করলি ভাবে তুই নাই দেখলি আমি লোক লজ্জাই বলতে পারি নাই ইয়ার ভিতর ভিতরে কত কায়দা এরে বাবু ইসিলিয়ে কহতে হ্যায় মেরে ভাই কি মত পড়না কবি কিছু লড়কিও কি চক্কর কে মত পড়না কবি কিছু লড়কিও কি চক্কর মে না ইনকি দোস্তি আছে না দুশ্মনি আছে মত পড়না কবি কিছু লড়কিও কি চক্কর মে না ইনকি দোস্তি আছে না দুশ্মনি আছে ইয়ে লড়কিয়া জব দিল দেতি হ্যায় তো মালা মাল কর দেতি ইয়ে লড়কিয়া জব দিল দেতি হ্যায় তো মালা মাল কর দেতি হ্যায় আর জব মুহ ফের লেতি হ্যায় না তো মুকেশ অম্বানি কো ভি কঙ্গাল কর দেতি হ্যায় এ নিরঞ্জনের মনের কথা বদল পালের বুকের ব্যথা তুই তো বুঝলি নাই শরীরটা জবর করলি ভাবে তুই নাই লোক লজ্জায় বলতে পারি নাই বাপের একই ব্যাপার তুই বুঝলি নাই গো সেটা কাঁদে কাঁদে বারিশ ভিজালি বাপের একই ব্যাপার তুই বুঝলি নাই গো সেটা কাঁদে কাঁদে বারিশ ভিজালি তোর ভালোবাসে তোর প্রেমে পড়ে তোর গুছালি দাঁড়া।